নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস, এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান ফুটবল রিলেটেড কিছু নতুন ট্রান্সফার আপডেটস বা রুমার্স নিয়ে আলোচনা করব। তো বাজারে বেশ কিছু রুমার্স বেশ কয়েকদিন ধরে ঘুরছে, তোমরা বারবার বলছিলে যে ভিডিও বানাও সেইগুলো নিয়ে। তো সেরকমই ইন্ডিয়ান ফুটবলের উঠে আসে নতুন কিছু রুমার্স বা ট্রান্সফার আপডেট, সেগুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো। যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর তার পাশের বেল আইকনটিকে অবশ্যই অন করে দিও। তো প্রথমত যদি আমরা কথা বলি নোয়া সাদাউইকে নিয়ে, নোয়া সাদাউই যে কেরালা ব্লাস্টার্স এফসি তলে মুভ করতে চলেছে 2 বছরের চুক্তিতে, সেই খবর তোমাদের আগেই জানিয়েছিলাম। এফসি গোয়া টিমে নোয়া সাদাউই কন্টিনিউ করবে না, যার প্রধান কারণটা হচ্ছে যে নোয়া সাদাউই নিজেই এফসি গোয়াতে কন্টিনিউ করতে চায় না, সে ইন্টারেস্টেড না এফসি গোয়া টিমে থাকার ব্যাপারে। এবং সেই জায়গাতেই কেরালা ব্লাস্টার্স এফসির যে অফার তার কাছে দেওয়া হয়েছে সেটা তার পছন্দ হয়েছে, টার্মস এগ্রি হয়ে গেছে, কন্ট্রাক্ট পেপারে সই করাটা বাকি আছে, যেটা মরসুম শেষ হলে সে করে দেবে। প্রি কন্ট্রাক্ট সাইন করেছে বলে একটা দুটো জায়গা থেকে রিপোর্ট করা হচ্ছে, বাট আমি সেটা শিওর না যে প্রি কন্ট্রাক্ট সাইন করেছে কিনা, বাট মোটামুটি ধরে রাখতে পারো যে তাদের মধ্যে কথাবার্তা সব ফাইনাল হয়ে গেছে এবং এই মরসুমটা শেষ হলে এফসি গোয়া ছেড়ে কিন্তু নোয়া সাদাউই 2 বছরের চুক্তিতে কেরালা ব্লাস্টার্স এফসি দলে যোগ দিতে চলেছে, সেরকমটাই ঠিক হয়ে আছে। এবার একবার ভাবো, যদি কেরালা ব্লাস্টার্স এফসি একসাথে আদ্রিয়ান লুনা, নোয়া সাদাউই আর দিমিত্রি ডিয়ামেন্টাকোস এই তিনটে প্লেয়ারকে রাখতে পারে, একসাথে খেলাতে পারে, তাদের অ্যাটাকের ঝাঁচ কী লেভেলের বাড়তে পারে। তবে সেখানেই আদ্রিয়ান লুনা, সে এখনও কন্ট্রাক্ট এক্সটেনশন সই করেনি, বাট তার কেরালাতে থেকে যাওয়ার সম্ভাবনাটাই বেশি আছে। তবে দিমিত্রি ডিয়ামেন্টাকোস, তাকেও কেরালা ব্লাস্টার্স এফসি কন্ট্রাক্ট এক্সটেনশনের অফার দিয়েছে, তবে সেই কন্ট্রাক্ট এক্সটেনশনে সই করার ব্যাপারে কিন্তু দিমিত্রি ডিয়ামেন্টাকোস খুব বেশি ইন্টারেস্ট দেখাচ্ছে না, মানে তার কেরালাতে থাকার চান্সটা আবার কম, তার খুব একটা ইচ্ছা নেই, হয়তো অন্য জায়গা থেকে বড় অফার আছে। এবার সেখানে কেরালার কন্ট্রাক্ট এক্সটেনশনের অফার ছাড়াও 3টে ISL ক্লাবের প্রস্তাব কিন্তু দিমিত্রি ডিয়ামেন্টাকোসের কাছে আছে, যার মধ্যে একটা ক্লাব মুম্বাই সিটি এফসি অনেকদিন ধরেই খবর আছে, জানিয়েছিলাম তোমাদের আগে, বাকি দুটো ক্লাবকে সেই নিয়ে কিন্তু প্রশ্ন থাকছে, এখনও শিওর না সেইগুলো নিয়ে। বাট এখানেই কিন্তু ইস্ট বেঙ্গলের নামটা কয়েকদিন আগে বেরিয়ে আছে যে ইস্ট বেঙ্গল নাকি দিমিত্রি ডিয়ামেন্টাকোসকে টার্গেট করেছে। এবার আমি দিমিত্রি ডিয়ামেন্টাকোসকে নিয়ে এর আগে একদিন যে ভিডিও বানিয়েছিলাম সেখানেই বলছিলাম যে আমার মনে হয় ইস্ট বেঙ্গলের মতো টিমের কিন্তু তাকে টার্গেট করা উচিত, মানে আমার যা সাধারণ লজিক বলে ইস্ট বেঙ্গল যেহেতু পরের বছর AFC-তে খেলবে, টিমটাকে স্ট্রং করার জন্য ISL এক্সপিরিয়েন্স প্লেয়ার দরকার যারা এসে পারফর্ম করবে, কারণ ইস্ট বেঙ্গল যে প্লেয়ারগুলোকে ISL এর বাইরে থেকে আনছে সেই প্লেয়ারগুলো যে খুব ভালো পারফর্ম করতে পেরেছে সেরকমটা না, অনেকেই ফ্লপ হয়েছে। সেই জায়গায় মানে লজিক কি বলে যে মাদি তালাল বা দিমিত্রি ডিয়ামেন্টাকোস এই টাইপের প্লেয়ারদের যদি ইস্ট বেঙ্গল টার্গেট করতে পারে, তাদের নিয়ে আসতে পারে, টিম কিন্তু অনেক স্ট্রং হয়ে যাবে বিদেশি বিভাগ। বাট টাকারও ব্যাপারটা থাকে এবং ইস্ট বেঙ্গল টিমের ম্যানেজমেন্টের কতটা সদিচ্ছা আছে সেই ব্যাপারও থাকে। তো সেখানে পার্সোনালি যদি দিমিত্রি ডিয়ামেন্টাকোসকে ইস্ট বেঙ্গল অফার দেয় আমি খুশি হব, বাট এরকম অফার ইস্ট বেঙ্গল দিয়েছে বলে আমি শুনিনি, অ্যাটলিস্ট যে খবর বেরিয়েছে সেটা জাস্ট রুমারই ধরতে পারো। তবে দিমিত্রি ডিয়ামেন্টাকোসের কাছে মুম্বাই ছাড়াও আরও দুটো ISL ক্লাবের প্রস্তাব আছে এবং সেখানে যেরকমটা খবর আছে ওই দুটো ISL ক্লাবও কিন্তু টেবিলের ওপরের দিকে থাকা ক্লাব, মানে মুম্বাই তো আছেই তার পাশাপাশি বাকি দুটো ISL ক্লাবও ওপরের দিকে থাকা ক্লাব হতে পারে, যেখানে এফসি গোয়া একটা আমাদের এক্সপেকটেশন ছিল হয়তো তারা অফার দিতে পারে। তবে কালকে মার্কাসের একটা টুইট দেখে মনে হচ্ছে হয়তো সেই টিমটা এফসি গোয়া না যারা অফার দিয়েছে, তো সেক্ষেত্রে বাকি টিম কারা? দেখো, একটা টিম ওড়িশা এফসি হতে পারে, তারা রয় কৃষ্ণা হয়তো থাকবে না পরের মরসুম, সেখানে তার জায়গায় ডিয়ামেন্টাকোসকে টার্গেট করতে পারে, সাথে কিন্তু মোহনবাগানও হতে পারে। এবার আগের দিন আরমান্দো সাদেকু পারফর্ম করেছে কেরালা ব্লাস্টার্স এফসি ম্যাচে, তবে তার আগে পর্যন্ত সাদেকু খুব একটা পারফর্ম করতে পারছিল না, তো সেই হিসেবে ডিয়ামেন্টাকোসকে যদি টার্গেট করে যে অনেক বেশি কনসিস্টেন্টলি সে গোল করতে পারে, তো সেখানে সাদেকুর থেকে ডিয়ামেন্টাকোসকে নিয়ে এলে সে হয়তো বেটার অপশান হবে। এমনিতেও সাদেকু ইউরোপে মুভ করার জন্য নিজেও দেখছে, তো সেই হিসেবে দেখতে গেলে যদি ডিয়ামেন্টাকোসকে মোহনবাগানের মতো ক্লাবও অফার দেয় সেখানেও কিন্তু অবাক হবার থাকবে না। তো এই মুহূর্তে 3টে ক্লাবের প্রস্তাব আছে, তবে মুম্বাই সিটি এফসি ডিয়ামেন্টাকোসকে নেবার ব্যাপারে বর্তমানে এগিয়ে আছে, কেরালাও চেষ্টা চালাচ্ছে কন্ট্রাক্ট এক্সটেনশন করার। তো এই প্লেয়ারটাকে নিয়ে কিন্তু বর্তমানে ভারতীয় ফুটবল মার্কেটে বেশ লড়াই হচ্ছে দিমিত্রি ডিয়ামেন্টাকোসকে নিয়ে, তবে ইস্ট বেঙ্গলের কোনো অফার তার কাছে পৌঁছেছে বলে আমি অন্তত শুনিনি। তবে ইস্ট বেঙ্গলের সঙ্গে যে নামটা বর্তমানে শোনা যাচ্ছে, একজন ভারতীয় প্লেয়ারের নাম, ভালো প্লেয়ার ভিনিত রায়, তো শোনা যাচ্ছে ইস্ট বেঙ্গল তাকে টার্গেট করেছে, যার সঙ্গে মুম্বাইয়ের কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে এবং CDM বা সেন্ট্রাল মিডফিল্ডে আর একজন ভারতীয় ভালো প্লেয়ারের দরকার আছে সৌভিক চক্রবর্তীর পাশে, দরকারে যেখানে অজয় ছেত্রীকে ইস্ট বেঙ্গল বর্তমানে ইউজ করছে, যে তো মানে কখন রেড কার্ড দেখে ফেলবে সে নিজেই জানে না এই টাইপের অবস্থা, সেই জায়গায় একটা কোয়ালিটি প্লেয়ার লাগবে এবং সেখানে ভিনিত রায়কে সই করালে অবশ্যই ইস্ট বেঙ্গলের জন্য সেটা একটা ভালো অ্যাডিশন হবে। এর পাশাপাশি ইস্ট বেঙ্গল নিয়ে আরেকটা খবর শোনা যাচ্ছে, সেটা হচ্ছে জুয়ান মেরা, তাকে কিন্তু ইস্ট বেঙ্গল মানে অফার করেছে বলা ভুল হবে, তার সঙ্গে কথা বলেছে, এক প্রস্থ কথাবার্তা বলেছে,
তো জুয়ান মেরাকে ফেরানোর ব্যাপারে হয়তো ইস্টবেঙ্গল চিন্তাভাবনা করছে, দেখা যাক সেখানে পরবর্তীকালে কথাবার্তা এগোয় কিনা বা কোনো অফার দেওয়া হয় কিনা, বাট এই মুহূর্তে তার সঙ্গে কথাবার্তা বলা হয়েছে সেটা শোনা যাচ্ছে। তবে হিজাজি মার আরও এক বিদেশি প্লেয়ার যাকে নিয়েও কিন্তু রুমোর ছড়াচ্ছে, হিজাজি মার ইস্টবেঙ্গলে থাকবে কিনা সেই নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন আছে। তবে যে খবরটা বেরোচ্ছে যে হিজাজি মার এফসি গোয়া দলে মুভ করতে পারে সেটা নিয়েও কিন্তু কোনো সত্যতা বেরোয়নি। হিজাজি মারের কাছে ভারতের বাইরে থেকে অফার আছে, আইএসএলেরও অন্য কোনো ক্লাবের অফার থাকতে পারে, বাট এফসি গোয়া এই মুহূর্তে কিন্তু হিজাজি মারকে কোনোরকম প্রস্তাব দেয়নি। সেখানে হিজাজি মাহেরের যে এফসি গোয়াতে যাবার রুমোর্সটা ঘোরাঘুরি করছে সেটাকেও জাস্ট রুমোর্সই বলতে পারো, সত্য তো সেরকম কিছু পাওয়া যায়নি সেটার ব্যাপারে। বাকি যদি আমরা কথা বলি মোহনবাগান নিয়ে, তো সেখানে মোহনবাগান নতুন কোনো বিদেশি প্লেয়ারকে টার্গেট করেছে কিনা বা অফার দিয়েছে কিনা সেই নিয়ে কোনো ক্লিয়ার আপডেট নেই। যেমন ডিয়ামান্টাগো সেই ব্যাপারটা আমরা গেস করতে পারি যে হয়তো মোহনবাগান অফার দিতেও পারে যেরকম খবর শোনা যাচ্ছে সেই হিসেবে, বা বাড়ি সাথে একজনের নাম শোনা গিয়েছিল তুরস্কের প্লেয়ার, সেগুলো তো রুমোর্স আছেই, রুমোর্স তো অনেক বেরো এমনিতে। বাট বর্তমান সময় যে শোনা যাচ্ছে মোহনবাগান কিন্তু দুটো প্লেয়ারের কন্ট্র্যাক্ট এক্সটেনশনই ফোকাস করেছে, যার মধ্যে একটা তো আগে থেকেই বলে আসছি দিমিত্রি পেত্রাতোস, তাকে মোহনবাগান কন্ট্র্যাক্ট এক্সটেনশনে সই করাতে চলেছে। তো সেটার ব্যাপারেও মোটামুটি সব কিছু ফাইনাল হয়ে আছে, যেরকমটা বলেছিলাম যে দিমিত্রি পেত্রাতোস সে কিন্তু আরও দু বছরের জন্য মোহনবাগানে মানে কন্ট্র্যাক্ট এক্সটেন্ড করতে চলেছে, যা শোনা যাচ্ছে 2+1 এই টাইপের একটা কন্ট্র্যাক্ট এক্সটেনশন কিন্তু দিমিত্রি পেত্রাতোস করতে চলেছে, যেখানে দু বছরের জন্য কন্ট্র্যাক্ট এক্সটেনশন হবে, আরও এক বছরের অপশান থাকবে যে আরও এক বছর বাড়ানো হলেও হতে পারে। তবে তার পাশাপাশি কিন্তু আরও একটা প্লেয়ার যার সঙ্গে মোহনবাগান কন্ট্র্যাক্ট এক্সটেন্ড করবে বলে শোনা যাচ্ছে, যাকে মোহনবাগান জাস্ট একটা শর্ট টার্ম কন্ট্র্যাক্টই বর্তমানে দলে রেখেছে, বাট সেই প্লেয়ারটা আসার পর থেকে কিন্তু ইম্প্যাক্ট প্রচুর ফেলেছে, তার নাম হচ্ছে জনি কাউকো। তো জনি কাউকো চোট কাটিয়ে এসেও যেরকমভাবে পারফর্ম করেছে এবং মোহনবাগানের মিডফিল্ডটাকে বর্তমানে যেভাবে সামলাচ্ছে সেটা তো আলাদাই বলতে গেলে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে জনি কাউকো তাকে কিন্তু আবারও হাবাস রেখে দেবার প্ল্যানই করছে, এবং সেই হিসেবে মোহনবাগান কিন্তু জনি কাউকোকেও আরও এক বছরের জন্য কন্ট্র্যাক্ট এক্সটেনশন অফার করতে চলেছে বলে শোনা যাচ্ছে। তো এটাও কিন্তু একটা ভালো নিউজ, যদি জনি কাউকো আরও এক বছর বা দু বছর যতখানি হোক মোহনবাগানে থাকে, তো সেখানে কাউকো পেত্রাতোস এই দুজনকে আমরা দেখতে পাবো পরের মরশুম, এটা আশা করতে পারো। তার পাশাপাশি জেসন কামিংস যে টাইপের কন্ট্র্যাক্ট সাইন করেছে আই থিঙ্ক সেও থাকবে, সাদুকুর সঙ্গেও দু বছরের কন্ট্র্যাক্ট আছে, বাট সাদুকুর ব্যাপারটা শিওর না, সেখানে সাদুকু বেরিয়ে গেলে সেই জায়গায় কিন্তু নতুন বিদেশি স্ট্রাইকার আসতে পারে। তবে ডিফেন্সের দিক দিয়ে কথা বলে সেখানে হেক্টর ইউস্তের সঙ্গে কন্ট্র্যাক্ট এক্সটেন্ড করবে কিনা সেই ব্যাপারে কোনো খবর আসেনি, তার সঙ্গে এক বছরেরই কন্ট্র্যাক্ট মোহনবাগানের ছিল। তবে যা শোনা যাচ্ছে সেখানে কিন্তু হয়তো ব্র্যান্ডেন হ্যামিল তাকে মোহনবাগান ছেড়ে দিতে চলেছে, এবং সেই জায়গায় হয়তো হাবাস আরও বেটার কাউকে আনতে পারে, হয়তো এমন টাইপের কোনো প্লেয়ার আনতে পারে যে সেন্টার ব্যাক সিডিএম দুটো রোলই প্রপারলি খেলতে পারে, সেই টাইপের প্লেয়ার আনতে পারে। তবে হুগো বুমো যার সঙ্গে মোহনবাগানের আরও দু বছরের কন্ট্র্যাক্ট পড়ে আছে, পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাকে হয়তো মোহনবাগানে দেখতে পাবার চান্সটা কমে থাকছে। হুগো যদিও নিজে জানিয়েছে যে মোহনবাগানে এখনও তার অনেক কিছু ফেরত দেবার বাকি আছে, সে আবার ফিরবে, বাট হাবাস যেরকম টিমটাকে খেলিয়েছে মনে হচ্ছে পরের বছর হাবাসই কোচ থাকবে, এবং হাবাস কিন্তু জনি কাউকোর উপরে ভরসা করতে চলেছে। কাউকো পেত্রাতোস তার সঙ্গে হয়তো দুটো স্ট্রাইকার থাকবে, সেখানে হুগো বুমোর কিন্তু এই টিমে ফেরাটা মুশকিলের ব্যাপার হবে। এমনিতে একটা দোনামোনা ছিল ফ্যানাদের মধ্যে, বাট হাবাস এসে যেহেতু এই টিমটাকে দিয়ে দুরন্ত রেজাল্ট বার করে আনছে, সেখানে এবার হাবাসের উপর হয়তো আর কেউ কথা বলতে চাইবে না, আর মনে হয় না হাবাস হুগোকে ফেরাবে বলে, তো সেখানে মেবি হয়তো হুগো বুমো আর মোহনবাগানে তাকে দেখা যাবে না, বাকি দেখা যাক কী হয় লাস্ট অবধি, যেরকমটা মনে হচ্ছে সেরকমটা বললাম। তোমাদের মতামত বাকি কমেন্টে জানিও, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথম বাড়লে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।